রোজা কাদের ওপরে ফরজ না, জেনে নেই রোজা কাদের ওপরে ফরজ না। এই সমস্ত মানুষগুলো যদি রোজা না রাখে তাহলে তাদের কি হবে না, কোনো গুনাহ হবে না। এক নাম্বার, অসুস্থ ব্যক্তি। কেমন অসুস্থ? যে ব্যক্তি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা এমন অসুস্থ হয়েছে যে তার রোজা রাখার কোনো সক্ষমতা নেই, সে সক্ষমতা হারিয়ে ফেলেছে, পরবর্তীতে সুস্থ হলে সে ব্যক্তি রোজা রাখবেন ইনশাআল্লাহ বলেন। দুই নম্বর, সফররত অবস্থা। আপনি এখান থেকে উমরায় যাচ্ছেন সৌদি আরবে, অথবা আপনি ইন্ডিয়া গিয়েছেন, আপনি আমেরিকা সফর করছেন, সফররত অবস্থায় সুদীর্ঘ পথ, আপনি যদি এরকম অবস্থা হয়ে যায় সেদিন রোজা না রেখে পরবর্তীতে এই রোজাটা রাখলে আপনার রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এখন কথা হচ্ছে কত কিলোমিটার বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি এখান থেকে কুমিল্লা যাচ্ছেন, আপনার উপরে কসর করা জায়েজ আছে, কিন্তু আপনি তো জানেন যে এখন কুমিল্লা যাইতে এখান থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে। তো সেদিন যদি আপনি এই সুতা দিয়ে রোজাটা না রাখেন তাহলে আসলে মানে যদিও জায়েজ আছে, যেহেতু আপনি সফরের হালতে আছেন, কিন্তু আপনি তো জানেন যে আসলে আপনার কষ্ট হবে না, পরবর্তীতে তো আপনি এই মানে উদাসীনতার বশবর্তী হয়ে রোজাটা নাও রাখতে পারেন, তাই না? তো এসব ক্ষেত্রে আসলে বিবেচনা করা উচিত। হ্যাঁ, আমেরিকা যাইতে 17 ঘন্টা 18 ঘন্টা ট্রানজিট সহ সময় লাগে, আপনি সে বিষয়গুলো বিবেচনা করেন, সুদীর্ঘ পথ যে পরবর্তীতে রোজা রাখবো। এখন আপনি এখান থেকে নরসিংদী যাচ্ছেন, আপনি রোজা করলেন না, কারণ আমার তো নরসিংদী সফর আছে, নরসিংদী যেন আমেরিকার ওই পারে আছে না, না এরকম কিছু লোক আছে ভাই সুযোগে থাকে, কিভাবে ঘুরায় পেঁচায় আল্লাহর একটা বুঝ দেওয়া যায়, আল্লাহরে বুঝ দেওয়া যায় না ভাই, আল্লাহ আপনার চেয়ে অনেক বুঝে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সফরের দূরত্ব যদি প্রকৃত হয় এবং আপনি যদি কষ্টের মধ্যে পড়ে যান, এরকম অবস্থায় যদি আপনি রোজা না রাখেন আপনার জন্য জায়েজ আছে। তিন নাম্বার, মেনস্ট্রুয়েশনের অবস্থা, মা বোনদের হাইজ নিফাসের অবস্থা। এই অবস্থায় যদি মা বোনরা রোজা না রাখে কোনো গুনাহ হবে না, বরং গুনাহ কি তারা রোজা রাখবেই না, এটাই তাদের উপরে বিধান। চার নম্বরে দীর্ঘস্থায়ী অসুস্থতা, ওই যে যেটার কথা বললাম, জিন্দা লাশ, অথবা এমন বৃদ্ধ, কিছু বৃদ্ধ আছে না, খাইতে পারে না, উঠতে পারে না, চড়তে পারে না, বসতে পারে না, এই ধাক্কায় ধুক্কায় নিয়ে যাইতে হয়, বাথরুমেও যাইতে পারে না, রোজা রাখলে ও মানে ভুলে পানি খেয়ে ফেলবে এটাও বুঝে না, এরকম আছে না নাই? তো এরকম যদি হিতাহিত জ্ঞানহীন কোনো বৃদ্ধ থাকে তাহলে তার উপর রোজা আবশ্যক না। পাঁচ নাম্বার গেল। ছয় নাম্বার, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা। অনেক সময় মা বোনেরা যদি ভাত টাত না খায় তাহলে বাচ্চাটার ক্ষতি হয়, বাচ্চা দুধ পায় না, এরকম কোনো নারী যদি থাকে, এই নারী পরবর্তীতে রোজা রাখলে তার রোজা আদায় হয়ে যাবে, রমজান মাসে রোজা না রাখলেও তার চলবে। আবার এমন প্রেগনেন্ট মা বোন আছে যাদের ডেলিভারির সময় কাছে এসেছে, যদি এই মুহূর্তে রোজা না রাখে তাহলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে আদায় করে নেবে। আর যদি রোজা রাখে, রোজা রাখার পরে ডাক্তার বলে যে না আপনার শারীরিক কন্ডিশন ভালো আছে, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই পেটের মধ্যে, একজন অবশ্যই মুসলিম ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে যে আমি রোজা রাখবো কি রাখবো না। যদি মুসলিম ডাক্তার বলে যে আপনি রাখতে পারেন, শারীরিক কন্ডিশন ভালো আছে, আপনি রাখবেন, আর যদি আপনার জীবনের হুমকি থাকে, ক্ষতি থাকে, তাহলে আপনি রোজা রাখবেন না, পরবর্তীতে আদায় করে নেবেন ইনশাআল্লাহ বলেন। এ তো গেল যে হচ্ছে রমজানের রোজা কারা রাখবে আর কারা রাখবে না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.